নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পান্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ারের ব্যাপারে, কলেজের ফিস সংক্রান্ত এবং ফার্স্ট রাউন্ডে কলেজে কাট অফ কত গেছে এবং কলেজের ফিসগুলো কীভাবে পেমেন্ট হয়, কলেজের ক্যাম্পাস ওভারভিউ, এভরিথিং এলস এই ভিডিওতে থাকবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অবস্থিত হচ্ছে তোমার বজবজে। বজবজ তোমরা কোথা থেকে আসতে পারবে, বজবজ তোমরা শিয়ালদা দিয়েও আসতে পারো। যারা কলকাতা থেকে আসছো তারা হাওড়ায় নেমে হাওড়া থেকে ওখান থেকে ট্রেন ধরেও আসতে পারো, বা শিয়ালদা থেকেও ট্রেন চলে ওইখান থেকেও আসতে পারো, সাঁতরাগাছি থেকে ট্রেন চলে ওইখান থেকেও আসতে পারো। যারা মেদিনীপুরের সাইড দিয়ে যাচ্ছ তারা তো বজবজ চেনোই, অবভিয়াসলি খেয়াঘাট পেরিয়ে যেতে পারো। তো কলেজের ফিস কি রয়েছে, স্টেট কোটায় কলেজের ফিস রয়েছে তোমার টোটাল বলছি নটা সেমিস্টারে 25,40,000 টাকা। সব কিছু নিয়ে টোটাল নটা সেমিস্টারের ফিস রয়েছে 25,40,000 টাকা। আর যদি ম্যানেজমেন্ট কোটার বলা হয়, ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 99,54,000 টাকা। সমস্ত কিছু নিয়ে হোস্টেল বাদ দিয়ে, দুটো ফিসই কিন্তু হোস্টেল বাদ দিয়ে বললাম, তো 99,54,000 টাকা এবং ম্যানেজমেন্ট কোটার ফিস এবং স্টেট কোটার ফিস যে 25,40,000 টাকা রয়েছে, এগুলো তোমরা অবভিয়াসলি সেমিস্টার ওয়াইজ পে করতে পারবে। কিন্তু ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যেটা সব থেকে টাফ হবে তোমাদের ব্যাংক গ্যারান্টিটা। তো উইথআউট ব্যাংক গ্যারান্টিতে অ্যাডমিশন নিতে গেলে তার প্রসেস কি রয়েছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা যথাযথভাবে গাইড করে দেওয়ার চেষ্টা করব। এবার আসি কলেজের সিট কতগুলো রয়েছে। কলেজে সিট রয়েছে তোমার ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 77টা, আর যদি স্টেট কোটার ক্ষেত্রে বলা হয়, স্টেট কোটার ক্ষেত্রে কলেজের সিট রয়েছে নিয়ার অ্যাবাউন্ড 50, তার মধ্যে জেনারেলের রয়েছে 34টা আর এসসি রয়েছে 10টা, এইরকম ভাবে রয়েছে। স্টেট কোটার সিট রয়েছে তোমার 50টা আর ম্যানেজমেন্ট কোটা সিট রয়েছে 77টা। কলেজের বেড সংখ্যা রয়েছে 950টা এবং কলেজ খুবই ভালো, বড় কলেজ। ফার্স্ট রাউন্ডে কলেজের কাট অফ নেমেছে ইউআর এর ক্ষেত্রে 41,000 সামথিং ইউআর এর ক্ষেত্রে। ম্যানেজমেন্ট কোটায় তোমরা যেরকমই নাম্বার পাও না কেন, সেটা সেকেন্ড রাউন্ড বলো বা মোবাইল রাউন্ডে বলো, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। বাদবাকি কলেজের ওভারভিউ এবং ক্যাম্পাস যতটুকু আমি আমার মতো করে চেষ্টা করার করলাম, বাদবাকি যদি আরও ডিটেলসে তোমাদের কিছু জানতে চাও তো আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের তো নাম্বার অলরেডি স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, তো আমরা আমাদের মতো করে প্রপার গাইডেন্স দিয়ে দিতে পারবো কাউন্সিলিংয়ের জন্য জগন্নাথ গুপ্তাতে। ধন্যবাদ।